হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। অ্যাসথেটিক্স লেলিনে আপনাদের সকলকে স্বাগতম। যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই তাদের ক্ষেত্রে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রিপশন যে লাল বাটন সেখানে একটি ক্লিক দিয়ে দেবেন এবং পাশে থাকা যে নোটিফিকেশন সেখানেও একটি ক্লিক দিয়ে দেবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করা মাত্র ফিটনেস রিলেটেড তা আপনার কাছে সবার আগে দৃষ্টিগোচর হয়। তো আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন যে আমরা যে ওয়ার্কআউটটা করি এ সম্পর্কে অনেক সময় আমার কাছে প্রশ্ন এসে থাকে যে এক্সারসাইজ করার ক্ষেত্রে মানে প্রপার যে টাইমিংটা, কত সময় ধরে এক্সারসাইজ করলে আমাদের জন্য বেটার হয়। তো মূলত এক্সারসাইজ করার ক্ষেত্রে মূলত আমরা কিন্তু দুইটি এইম, উদ্দেশ্য, দুইটি লক্ষ্য নিয়ে কিন্তু এক্সারসাইজ করি ম্যাক্সিমাম। তো ফার্স্ট যেটা, যে আমরা ওয়ার্কআউট করি হয় আমাদের মাসল গেইন করার ক্ষেত্রে, ওয়েট গেইন করার ক্ষেত্রে যে এক্সারসাইজ করা হয়, এবং অনেকে এক্সারসাইজ করি কি ওয়েট লস করার ক্ষেত্রে, যারা ওভার ওয়েট এক্সেসিভ ফ্যাট আছে তারা ওয়েট লস করি। তো মূলত এই দুইটি বিষয়কে টার্গেট করে ওয়ার্কআউটের সময়টা আমাদের নির্ধারণ করা উচিত। তো ফার্স্ট যদি বলি, আপনি যদি ওয়ার্কআউট করেন যে ওয়েট গেইন করার জন্য, পাতলা শুকনো ব্যক্তি হন অথবা বডি বিল্ডিং করেন, বডি বিল্ডিং এর ক্ষেত্রে অফ সিজন যে সময়টা থাকে, যে মোটামুটি শরীরকে একটু বাল্কিং করার ক্ষেত্রে, বাল্কিং ফেজ যেটাকে বলে, তো সেক্ষেত্রে আপনার এক্সারসাইজের সময়টা যত কম হবে সেক্ষেত্রে আপনি তত বেটার বেনিফিটেড হবে। অর্থাৎ আপনার যদি ওয়েট গেইনটা মূল লক্ষ্য হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমাদের এক্সারসাইজের সময়টা 45 মিনিট থেকে আপনাকে নট মোর দেন 1 আওয়ার্স, 1 ঘন্টা সময় বেশি হওয়া উচিত নয়। আর গবেষণায় এমনিতেই দেখা গেছে যে আমাদের শরীরে যখন আমরা ওয়ার্কআউট করি তখন যে আমাদের শরীরে যে টেস্টোস্টেরনের যে সিনথেসিস ইনক্রিজ, টেস্টোস্টেরনের বুস্ট আপের সাথে সাথে কিন্তু আমরা যদি দীর্ঘ সময় ধরে ওয়ার্কআউট করি, তো সেক্ষেত্রে আপনার শরীরে যে কর্টিসল যে হরমোনটা, আমাদের যে স্ট্রেস, স্ট্রেস কিন্তু বাড়ে দীর্ঘ লং টাইম ধরে ওয়ার্কআউট করার ক্ষেত্রে। তো এটা দেখা গেছে যে আফটার 40 মিনিট, 40-45 মিনিট পর থেকে কিন্তু আমাদের শরীরে কর্টিসল হরমোনের নিঃসরণটা কিন্তু বাড়তে থাকে, যেটা স্ট্রেস হরমোন। তো এই হরমোনটা কি আমাদের শরীরের মাসলকে কি ড্যামেজ করে, তো এটা কিন্তু আমাদের কামনায়, আমাদের টার্গেট থাকবে কি ওয়েট গেইনের ক্ষেত্রে যে মাসল গেইন করা। তো এক্ষেত্রে আমাদের যত দ্রুত সম্ভব কম সময়ের মধ্যে যে হেভি ওয়ার্কআউট কম রেপস দিয়ে যত দূর পরিমাণ সম্ভব আমরা একটু কম রেস নিয়ে দ্রুত আমাদের ওয়ার্কআউট শেষ করা, এক্ষেত্রে দ্রুত ওয়ার্কআউট শেষ করে আমাদের নিউট্রিশন যে রিকোয়ারমেন্ট আফটার পোস্ট ওয়ার্কআউট সেটা ইনটেক করা, এক্ষেত্রে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। আর আরেকটি ফ্যাক্টর, যারা ওয়েট লস করতে চাচ্ছেন মানে শরীরে যাদের ফ্যাটের পরিমাণ বেশি, 25% প্লাস ফ্যাট মানে এক্সেসিভ ফ্যাট, বা যারা হেভি পার্সন মানে ফ্যাট পার্সেন্টেজ, তাদের ক্ষেত্রে যারা ওয়েটটা লস করতে চাচ্ছেন তারা এক্সারসাইজ করার ক্ষেত্রে মোটামুটি আপনার 1 আওয়ার্স আপ মানে 1.5 ঘন্টা পর্যন্ত আপনি ওয়ার্কআউট করতে পারেন। তো ওয়েট লস করার ক্ষেত্রে যেহেতু আপনি, সেক্ষেত্রেও কিন্তু আপনার মাসল লস হওয়ার চান্স আছে, কারণ যে আপনি যখন দীর্ঘ সময় ওয়ার্কআউট করবেন সেটা ওয়েট গেইনের টার্গেট নিয়েই করুন আর ওয়েট লস করার ক্ষেত্রেই করুন, আপনার যখন দীর্ঘ সময় মানে পাস হবে আর কি, আপনার 1 আওয়ার্স পার হবে, তখন তো আপনার কর্টিসল যে হরমোনটা নিঃসরণ হবে। তো আপনার মূল টার্গেট কি, আপনার শরীরের আপনি ফ্যাট পার্সেন্টকে কমাতে চাচ্ছেন, ফ্যাটটাকে লস করতে চাচ্ছেন। আপনার কিন্তু কখনোই কাম্য নয় বা আমার কিন্তু কখনোই কাম্য নয় যে এক্সারসাইজ করে যে আমাদের মাসলকে লস করব। আর ওয়েট লসের ক্ষেত্রে আপনার যে রিপিটেশনগুলো একটু স্বাভাবিকভাবে একটু রেটসটা বৃদ্ধি পায় এক্সারসাইজের ক্ষেত্রে একটু বেশি, তো সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগায় স্বাভাবিক। তবে এই নয় যে আপনি ঘন্টার পর ঘন্টা, এমনও আমি আমার ব্যক্তিগত মানে দৃষ্টিকোণ থেকে যেটা বলতেছি বা আমি দেখছি যে আমার জিমে এবং পার্শ্ববর্তী যে বিভিন্ন জিমগুলোতে দেখছি, অনেকেই এমন ব্যক্তি আছে বা মেম্বার যারা দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা মানে জিম স্পেন্ড করতেছে, মানে প্রচুর সময় রেস্ট নিচ্ছে, এক্সারসাইজের একটি করে সেট মারতেছে, অনেক সময় নিচ্ছে, মানে আপনার কোয়ালিটিফুল এক্সারসাইজ কিন্তু হচ্ছে না। তো এইভাবে করে আপনি 2-2.5 ঘন্টা সময় দিচ্ছেন, আপনার কাজের কাজ কিন্তু কিছুই হচ্ছে না। আপনার ওয়ার্কআউট ইন্টেন্সিটি বাড়াতে হবে, আপনাকে প্রপার ফর্মে ওয়ার্কআউট করতে হবে। আপনার ওয়েট লসের ক্ষেত্রে যদি আপনার গেইন থাকে, সেই গোল থাকে, তা সেক্ষেত্রেও আপনি নট মোর দেন 1.5 ঘন্টার বেশি আমার মনে হয় যে প্রয়োজন নাই ওয়ার্কআউট করার
ক্ষেত্রে এসে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর যেহেতু দীর্ঘ সময় ওয়ার্কআউট করলে আপনার কর্টিসল হরমোনের যে একটা প্রবলেম থেকেই থাকে মাসল লস করার ক্ষেত্রে, তো আমার মনে হয় যে যে বেটার যে টাইমিং ওয়েট লস করার, সেক্ষেত্রে আপনি 1.5 ঘন্টার মধ্যে ওয়ার্কআউট শেষ করলে এটা আপনার জন্য বেটার। তো ভিউয়ার্স, আপনারা জানলেন যে ওয়ার্কআউটের ক্ষেত্রে আপনার যদি গোল ওয়েট লস অথবা ওয়েট গেন, যে ক্ষেত্রেই হোক না কেন, আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে যত দ্রুত সময়ের মধ্যে আপনি ইন্টেন্স ওয়ার্কআউট করে, কোয়ালিটিফুল যে ওয়ার্কআউট করে, দ্রুত আপনার কি সময়টাকে কম সময়ের মধ্যে কভার করে আপনার ওয়ার্কআউট শেষ করে ফেলা। তো যারা এই চ্যানেলের সাথে আছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ অ্যাসথেটিক্স লেলিন এটি একটি হেলথ রিলেটেড চ্যানেল। এই চ্যানেলে রেগুলার আপনার জিমের বিভিন্ন ভিডিও, নিউট্রিশনের, আপনার মেডিকেল বিভিন্ন যে কন্ডিশন সেই সম্পর্কে আমি রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে ফিট অ্যান্ড হেলদি।